হ্যালো বন্ধুরা, আমি শেখ আনিসুর রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউ গিক্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ার মেনুতে হাইবারনেট মেনু অ্যাড করবেন উইন্ডোজ 7, 8 আর 10 জন্য। এই হাইবারনেট মেনুর কাজ কি সেটাও আপনাদেরকে বলবো। হাইবারনেট মেনুর কাজ হলো যখন আপনি আপনার কোনো জরুরি কাজ করতে করতে অসমাপ্ত অবস্থায় আপনার কোনো ডাক পড়ে, তখন আপনি ওই অসমাপ্ত অবস্থায় কাজকে হাইবারনেট মেনু করতে পারেন। কারণ যখন আপনি পুনরায় ওই কাজটি শুরু করবেন, তখন ওই অবস্থাতেই কাজগুলি থাকবে, নতুন করে আর আপনাকে কাজটি শুরু করতে হবে না। হাইবারনেট মানে আপনার উইন্ডোজকে রিজিউম করা, যাতে আপনি আপনার কাজটি নতুন করে আবার শুরু না করতে হয়। এই ছিল আজকের ভিডিও টপিক, চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার উইন্ডোজের কন্ট্রোল প্যানেল মেনুতে যাবেন। কন্ট্রোল প্যানেল মেনুতে গিয়ে দেখবেন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডসে ক্লিক করবেন। হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডসে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন পাওয়ার অপশন। তো পাওয়ার অপশনে আপনি ক্লিক করবেন। পাওয়ার অপশনে ক্লিক করার পর চুজ হোয়াট দ্য পাওয়ার বাটন ডাজ, ওই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে দেখাবে ডিফাইন পাওয়ার বাটন অ্যান্ড টার্ন অন পাসওয়ার্ড প্রোটেকশন, ওর নিচে চেঞ্জ সেটিংস দ্যাট আর কারেন্টলি আনঅ্যাভেলেবল, তো ওই সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি নিচে দেখবেন টার্ন অন দ্য ফার্স্ট স্টার্ট আপ, যেটি আমার টিক দেওয়া আছে, তার মানে এটা এনেবেল করা আছে। ওর নিচে আছে স্লিপ, স্লিপ টিক দেওয়া আছে মানে আমার এনেবেল করা আছে। আর হাইবারনেটে এটা আমার আনটিক ছিল, আমি এটাকে টিক দিলাম, তার মানে এখন আমার এনেবেল করলাম। করার পর আপনি সেভ করে দেবেন, সেভ করে দেওয়ার পর আপনি এটা উইন্ডোজটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি আপনার পাওয়ার অপশানে চেক করবেন, দেখুন হাইবারনেট অপশানটা শো করছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদেরকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন এবং ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি। আর হ্যাঁ, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। এই ছিল আমার ভিডিও, থ্যাংক।